আমি সকাল 11টায় আসছি এখানে, ছাড়ার কথা 2:40। এখন এই বাচ্চা নিয়ে এত দুর্ভোগের মধ্যে, এটা তো মানে ঈদেও মনে হয় এত দুর্ভোগ মানে পোহাই নাই। খুব কষ্টে কাটলো দিনটা। এখনও আসে নাই, ট্রেন আসার সম্ভাবনা আছে কিনা তাও জানি না, আসবে কিনা সেটাও জানি না। আসলে ভোগান্তিগুলো আমাদের সাধারণ মানুষের, এই ভোগান্তির জন্য মানে কাকে দায়ী করব এটা আমি নিজেও জানি না কে দায়ী, কিন্তু ভোগান্তি আমরা ভুগছি সাধারণ মানুষগুলো। এই এতগুলো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে আছে, কিন্তু তার গন্তব্যস্থলে এখনো পৌঁছাতে পারছে না। আমার গন্তব্য হচ্ছে আমি টঙ্গীতে যাব, কুমিল্লা থেকে ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি 1টা বাজে হচ্ছে নামছি কমলাপুরে, ঠিক তারপর বাসে যাওয়ার জন্য ট্রাই করছি কিন্তু বাস যায় নাই। তারপর হচ্ছে ট্রেনের জন্য সেই অপেক্ষা করতে করতে এখন পর্যন্ত অপেক্ষায় আছি আর কি। আর তার মধ্যে একটা ট্রেন ছাড়লো, আর ট্রেনের যে অবস্থা দেখলাম এখন এটার মধ্যে আসলে রিস্ক হয়ে গেছে, তো সেই জন্য একটু দাঁড়ায় আছে যে নেক্সট ট্রেনের জন্য দেখি একটু হালকা হয় কিনা মানুষের ভিড়টা, তাহলে আবার নেক্সট ভিড়ে যাবো। আসলে এটা মূলত একটা ভোগান্তির বিষয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো আমরা আসলে এই অবরোধের কারণে আমরা আসলে প্রত্যেকটা মানুষই যারা যাত্রী সবাই ভোগান্তির মধ্যে আছি। আমাদের বাড়ি কিশোরগঞ্জ ইটনা থানা। এখন আমরা যেতে 4.5 ঘন্টা ধরে লেটে আছি, আমরা যে বাড়ির যাইতে বসতে পারবো না, অনেক নৌকা টোকাতে যাইতে হইব। আমরা এখন রাত্রে কোথায় কাটাইবো, কীভাবে চলবো, কি খাইবো, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। এইভাবে কষ্ট দেওয়া দেওয়া সরকারের কোনো মানে আসে না, সরকার এইগুলি মানিয়ে নিলেই তো সবচেয়ে ভালো হয়। 2 ঘন্টা তো হলো অপেক্ষা করতেছি, আর 5টার সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, এখনো আসেই নাই। মানে কখন বাসায় পৌঁছাবো, বাচ্চাকে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাতে, এই সকাল থেকে এই অবস্থা। আমি অনেক কষ্ট করে এখান থেকে ফার্ম গেট গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, ওখান থেকে এসে যে বসে আছি, বাচ্চা নিয়ে বসে আছি। তাহলে আমি 2টা বাচ্চা নিয়ে এসেছি, আমি কখন ফিরব? আমি 2টার সময় আসছিলাম, আসার পরে 2:55 ট্রেন ছিল, তো এখনও অপেক্ষা করছি। এটা তো মানে কাঙ্ক্ষিত না, আমি মনে করি আমরা তো সুন্দর মতো যাতায়াত করতে চাই সবাই, কিন্তু এটা হয়ে থাকে অনেক সময়, আমাদের তো মেনে নিতে হবে, কিছু করার নাই, তো এটা কাঙ্ক্ষিত না।